রাশিয়ার ভেতরে লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পশ্চিমা মিত্রদের দেয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছে ইউক্রেন শুক্রবার জার্মানির রামস্টেইন বিমান ঘাঁটিতে ইউক্রেনের মিত্রদের এক সভায় প্রথমবারের মতো উপস্থিত হয়ে জেলেন্সকি এই আহ্বান জানান জেলেন্সকি বলেন যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার ওপর চাপ তৈরি করতে তাঁর দেশের এই অনুমতি দরকার ইউডিসিজির বৈঠকে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ইউক্রেনের জন্য আরও পঁচিশ কোটি ডলার সামরিক সহায়তার ঘোষণা দেন বলেন এই সহায়তা ইউক্রেনের ক্রমবর্ধমান প্রয়োজনীয়তা মেটাতে এবং সক্ষমতা আরো বাড়াতে ভূমিকা রাখে এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই বিশ টাকা ইনস্ট্যান্ট ব্যাক